শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে। আর আজকে আমাদের অতিথি ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিটটি আমরা দেখি, যেখানে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা হয়, সেটা স্বপ্নদ্রষ্টা যিনি, সেটা যিনি প্রতিষ্ঠাতা ডক্টর সামন্তলাল সেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? আছি, ভালো আছি, থ্যাংক ইউ। স্যার আপনি একটু, আপনি চিকিৎসক কিন্তু অন্য ধরনের চিকিৎসক আমাদের কাছে মনে হয়, এবং আমরা জানি না মানে পুড়ে যাওয়ার যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট আর কোনো ইনসিডেন্টের হয় কি না সেটা আপনি ভালো বলতে পারবেন। আমার শুরুর প্রশ্ন হচ্ছে এই গাইনোকোলজি, মেডিসিন, হার্ট, এত বিষয় থাকতে আপনি এই আগুনে পোড়া লোকজন, যেটি দেখা ভয়ঙ্কর, কষ্টটা ভয়ঙ্কর এবং তাদের সাথে কাজ করাও খুবই বেদনাদায়ক হওয়ার কথা, সেই বিষয়টা কেন বেছে নিয়েছিলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি 1975 সনে প্লাস্টিক সার্জারিতে একজন নবীন ডাক্তার হিসাবে, তখন কিন্তু আমারও স্বপ্ন ছিল যে আমি একজন অনেক বড় প্লাস্টিক সার্জন হব, মানুষের চেহারা সুন্দর করব, মানুষ এবং এই ধরনের চেহারা সুন্দর না, যাদের চেহারা সুন্দর না কিংবা যারা মানে চেহারা সুন্দর করতে চায় তাদের চেহারা সুন্দর করব। কিন্তু আমি যখন 1980 সনে ঢাকা মেডিকেল কলেজে আসি বদলি হয়ে, তখন এখানে এসে আমি, তখন আমার সঙ্গে আমার টিচার ছিলেন প্রয়াত অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আমরা দুজনে যখন এখানে আসি কাজ শুরু করলাম, তখন আমি এই পুরা রোগীর সংস্পর্শে আসি। আমি দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে যে তখন এই পুরা রোগীর যেভাবে চিকিৎসা হতো, মানে ম্যাক্সিমাম রোগী মাটিতে শুয়ে থাকতো, কেউ দেখতো না, এবং এত কষ্ট যে এই ওদের সংস্পর্শে এসেই আমার কিন্তু এই সমস্ত বড় একজন স্বপ্ন, মানে বড় কিছু হওয়ার স্বপ্ন আমার নষ্ট হয়ে গেল। মানে আমার ওইখান থেকে আমাকে চলে আসতে হলো যে আমার দেশের মানুষ এত কষ্ট করতে পারে, যে আমার এই চেহারা সুন্দর করার দরকার নেই, আমাকে একদিকে বাঁচাতে হবে। এই কিন্তু আমার মনের মধ্যে একটা শুরু হলো যে আমি বার্ন রোগীদের জন্য কিছু করব। তারও একটু পেছনে ফিরতে চাই, আপনি মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে, আমি যদি ভুল না বলি, আপনার প্রথম পোস্টিং ছিল হবিগঞ্জের দিকে, সেখান থেকে আপনি যখন বর্তমান যেটি নেটোর পঙ্গু হাসপাতালে আপনার পোস্টিং হয়, সরোয়ার্দি ছিল তখন, সরোয়ার্দি হাসপাতালের অংশ বিশেষ ছিল, সেখানে একজন বিদেশি প্রফেসর যাকে বঙ্গবন্ধু নিয়ে এসেছিলেন মূলত মুক্তিযুদ্ধে হতাহত যারা তাদের চিকিৎসার জন্য, তিনি বোধহয় আপনার ভিতরে একটা স্বপ্নের বীজ বুনেছিলেন, সেই গল্পটা আমরা একটু শুনি। এটা খুব সত্যি কথা। ডক্টর গাস্ট ছিলেন আমেরিকান অর্থোপেডিক সার্জন। অ্যাকচুয়ালি তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে ডক্টর গাস্ট বাংলাদেশে আসেন পঙ্গু মুক্তিযুদ্ধ যারা তাদেরকে চিকিৎসা করার জন্য। ডক্টর গাস্ট এসেই কিন্তু প্রথমে উপলব্ধি করেন যে আমাদের দেশে একটা প্লাস্টিক সার্জারি দরকার। তখন উনি ইন্ডিয়ার লুধিয়ানার থেকে ডক্টর বেজলিল বলে এক ভদ্রলোককে নিয়ে আসেন, এবং আমি তখন ওনাদের সাথে কাজ শুরু করি, যেটা সবচেয়ে বড় আমার জীবনের একটা টার্ন ওভার বলতে পারেন। ডক্টর গাস্টকে আমি দেখছি যে উনি কীভাবে কাজ করে একজন মিশনারি হয়ে, আমি নিজে দেখছি ওনাকে, উনি বালির বস্তা টেনে আনত। মানে একটা বিদেশি মানুষ আমাদের দেশে এসে আমাদের মানুষের জন্য এত কিছু করতে পারে, আর আমি বাংলাদেশের মানুষ হয়ে আমি কিছু করতে পারবো না আমার জন্য, এই মাটিতে বড় হয়ে তাদের তো আমার দেশ, সুতরাং এই সমস্ত অনেক কিছুই আমাকে কিন্তু মোটিভেট করে। আর স্যার আবার সেই বার্নিংটাই ফ্রি, এই এখন যেটাকে আমরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকে হাতের বামে গেলে যে সুন্দর অট্টালিকাটা দেখি, বার্ন ইউনিট, সেইটা তো খুব বেশি দিন আগেও আসলে ছিল না। এইটা নাকি এখন আলাদা একটা ইনস্টিটিউট হতে যাচ্ছে, ইতিমধ্যে গভর্নমেন্ট সম্মত ঘোষণাও করেছেন, এই গল্পটা একটু পিছনের দিকে থেকে আমি বলি। আমরা যখন, আমি যখন ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, তখন আমাদের তখন মাত্র ছোট্ট একটা রুমে 7টা বিছানা নিয়ে আমরা কাজ শুরু, এবং তখন আমারকে আমার যে প্রয়াত অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এবং আরেকজন ছিলেন সার্জারির হেড অধ্যাপক কবির উদ্দিন স্যার, এই দুইজন আমাকে খুব বেশি উৎসাহ জোগাড় দিতেন। এবং আমার মনে আছে এখনও, আমাকে একদিন একজন আমার একজন অধ্যাপক টিচার বলছিলেন যে দেখেন ডক্টর সেন, আপনি যদি একা অপারেশন করেন তাহলে কতদিন করবেন, কয়টা করতে পারবেন, আপনি যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা যুগ যুগ সারা জীবন ধরে এখানে আপনি না থাকলেও এখানে অপারেশন চলতে থাকবে, মানুষের উপকার হবে। কথাটা আমার মনে খুব মানে গাচ্ছিলো যে না সত্যি কথাই তো, আমি একা কতদিন, আমার একটা বয়স হবে, আমি আস্তে আস্তে পারবো না, লেট মি ট্রাই টু ডু সামথিং, যে একটা কিছু করি। সেইখান থেকে কিন্তু আমরা প্রথমে 1986 সন থেকে এই যুদ্ধ শুরু করি।
যুদ্ধ শুরু করে 2003 সালে আমরা আস্তে 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 অনেকের কাছে আমাকে যেতে হয়েছে, অনেকের কাছে অনেক ধরনের কথা, অনেক কিছু শুনতে হয়েছে। আমি অনেক সহ্য করেছিলাম যে না, এটা আমাকে করতেই হবে, কারণ এটা একদম সাধারণ মানুষের একটা কিন্তু জিনিস মনে রাখতে হবে, পুরে কিন্তু গরিব মানুষ, বড়লোক খুব কম পড়ে। 95% রোগী হচ্ছে আমাদের গরিব, এদের জন্য যদি, এবং পুরা রোগীর চিকিৎসা কিন্তু একটু ব্যয়বহুল, এদের জন্য যদি আমরা কিছু ব্যবস্থা না করি তাহলে তো এটা সম্ভব না। তো সেইখান থেকে শুরু করে আমরা এটা 100 শয্যা, 300 শয্যা, এবং এটা খুব সত্যি কথা আমার বলতে দ্বিধা নাই, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কয়েকবারই আমাদের এখানে আসছেন, এবং ওনার একটা সাংঘাতিক সফট কর্নার আছে বান রুকি, এবং ওনার যে উৎসাহ আমাকে সবসময় দেখা হলেই বলেন, সেই উৎসাহ থেকে কিন্তু আমি আরও অনুপ্রেরণা পেয়ে আজকে এটাকে আমি ইনস্টিটিউট করার স্বপ্ন, এবং আমি মনে করি যে আমরা যদি এটাকে ইনস্টিটিউট করতে পারি আমরা ভবিষ্যৎ প্রজন্ম অনেক তৈরি করতে, আমি তো অলরেডি রিটায়ার্ড করে গেছি তারপরেও আমি কাজ করছি, কিন্তু আমি যদি ভবিষ্যতে ডাক্তার তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা ভালো চিকিৎসা দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু ঢাকায় করলে তো হবে না। কিন্তু এটি করার পেছনে কি শুধু আপনার মেডিকেল কলেজের চিকিৎসক বা অধ্যাপক আপনি যখন ছিলেন তখন তো আপনি আসলে একজন সরকারি চাকুরের মতোই, সেখান থেকে আমরা জানি যে এটির পেছনে বিদেশি অনেক ফান্ড, অনেকের সঙ্গে অনেক ধরনের যোগাযোগ, সরকারি চাকরি করে সেই চাকুরি বিধানের ভেতরে থেকে অন্য কলিগদের যাতনা সহ্য করে এই যে অন্যান্য যোগাযোগগুলো করে, এগুলো করতে গিয়ে আপনাকে নানা রকম দুর্নামের ভাগিদার হতে হয়নি? অনেক দুর্নামের ভাগি হতে হয়েছে, এমনও শুনতে শোনা গেছে যে হয়তো আমি এটা বানাতে গিয়ে কিছু অর্থ আত্মসাত করে দেশ থেকে পালিয়ে যাব। তবে এখানে একটা আমি বলি যেটা আমার বলতে কোনো দ্বিধা নাই, মিডিয়া কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে। মিডিয়া কিন্তু, আমি অনেকে আমাকে বলে যে মিডিয়ার সঙ্গে আপনার খুব একটা, মিডিয়া কিন্তু ভালো করে মানে আমাকে যদি সাপোর্ট না দিত তাহলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না, এবং আমি বলবো যে মিডিয়ার সাপোর্ট পেয়ে, এবং আরেকটা হচ্ছে যে সৎ থাকলে, ডিভোশন থাকলে, যদি দেশের প্রতি ডিভোশন এবং সৎ হওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজই আটকায় না। একদম আমার, আমাকে চিন্তা করতে হবে আমার টার্গেটটা কী। আমি যদি মনে করি যে আমি এখানে ডাইরেক্টর হবো, অনেক কিছু হবো, তাহলে কিন্তু আমি পারবো না। অতএব আমি যদি টার্গেট নিই যে না আমি এটা করবো, আমি এটা মানুষের জন্য করবো, পারবো এবং করছি। ডক্টর সেন, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, তারপর আমরা আপনার বাকি গল্প আবার শুনব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত আরেকবার, বিরতির পর ফিরলাম, কথা বলছিলাম ডক্টর সামন্তলাল সেনের সঙ্গে। তো স্যার, এই বার্ন ইউনিটটি এখন যদি বার্ন ইনস্টিটিউট হয় তাহলে আমাদের আসলে প্রাতিষ্ঠানিক উপকারটা কী হবে? বাংলাদেশে আমরা যদি একটা হিসাব করি, এতে প্রায় অ্যাবাউট 9 লাখ লোক কিন্তু প্রতি বছর পড়ে যাচ্ছে। 9 লাখ এই রোগীদের চিকিৎসার জন্য শুধুমাত্র 50 জন চিকিৎসক আছে। আচ্ছা, সারাদেশে। এবং দেখেন আপনি যদি এই এটা হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে যে কোনো পুরা রোগীর চিকিৎসা কিন্তু প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। আমরা যদি একটা মানুষ যদি সকাল 10টায় পড়ে যায় তো নেক্সট 24 আওয়ার হচ্ছে গোল্ডেন আওয়ার, তো পরের দিন সময়। তো এখন একটা মানুষ যদি রংপুরে কিংবা মিঠাপুকুর এই সমস্ত জায়গায় যে ঘটনা পড়ে যাচ্ছে, এই রাজনৈতিক সহিংসতা না, এমনি মানুষ পড়ে যাচ্ছে, তো তার পক্ষে ওই ওইখান থেকে ঢাকা আসতে তো ওদের টাকা পয়সা জোগাড় করতে, সুতরাং ভালো চিকিৎসা দিতে হলে একদম মানে জনগণের দ্বারে এই চিকিৎসা পৌঁছে দিতে হবে, এর চেয়ে একটা কমিটমেন্ট। এবং এইটা আমাদের যদি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ আমাদের প্রতি প্রত্যেকটা মেডিকেল কলেজ ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হাসপাতালে বার্ন ইউনিট করার, সেটা করতে হলে আমাদের এক্সপার্ট তৈরি করতে হলে ইনস্টিটিউট ছাড়া কোনো উপায়, কোনো বিকল্প নাই, এবং আমি মনে করি এটা খুব জরুরিভাবে করা উচিত। আপনি এই বার্ন ইউনিটের দীর্ঘদিন ধরে আছেন, শুরু থেকেই বলা যায়, তো এই সময় অনেক বড় বড় ঘটনা, জাতীয় দুর্যোগ যেগুলো, নিমতলির ঘটনা, গার্মেন্টসগুলোতে আগুন, এরকম অনেক ঘটনা ইয়ে করেছেন, এবং যে সময়ে আমরা দেখেছি যে 5 দিন 7 দিন পর্যন্ত শুধু আপনি না, আপনার অনেক জুনিয়ররাও এখান থেকে যেতে পারেননি, আমরাই দেখেছি সেগুলো। এর ভিতরে সবচেয়ে ক্রিটিক্যাল কোন একটা ইনসিডেন্টের কথা যদি আপনাকে স্মরণ করতে বলা হয় আপনি কোনটির কথা বলবেন? আমার জীবনের সবচেয়ে, আমি মনে করি যে নিমতলির যে দুর্ঘটনাটা সেটি আমার আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ এবং ক্রিটিক্যাল দুর্ঘটনা। কারণ আমার মনে আছে বৃহস্পতিবার দিন 9টা সাড়ে 9টার দিকে যখন আমি প্রথমে টেলিফোন পাই, আমি হাসপাতালে এসে যে দৃশ্য আমি দেখছিলাম, আমি এরকম দৃশ্য কোনোদিন দেখি নাই, মানে এতগুলো মানুষ পড়ে গিয়ে একসাথে ডেড বডি আমি কোনোদিন দেখি নাই। এবং সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগছে, এবং যেটা আমি খুব মানে খুশি যে আমার নেক্সট প্রজন্ম, যে ইয়াং ডাক্তাররা, ওই দিন আমি দেখলাম যে আমাদের ডাক্তার
নার্স, হাসপাতালের কর্মচারী সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। মানে এইটা বাংলাদেশের, এটা শুধু আমার এই ঘটনা না, আমার এখনও মনে আছে আমি তখন অনেক ইয়াং ডাক্তার, জগন্নাথ হলে একটা ট্র্যাজেডি হতো, যে ওই রাত্রেও আমি ঢাকা মেডিকেল কলেজে আসছিলাম, আমি দেখছিলাম যে সবাই ঝাঁপিয়ে পড়ে। মানে জাতীয় কোনো দুর্যোগে কিন্তু আমাদের দেশের মানুষ যে কোনো দুর্ঘটনায় এটা কিন্তু সবাই একসাথে এসে চেষ্টা করে কাজে বাঁচানোর জন্য আর কি। তা নিমতলির ওই ঘটনাটাই কিন্তু আমি আমার আমার জীবনের সবচেয়ে মানে বলবো কি একটা বড় বড় দুর্ঘটনা বলেন, মনে দাগ কাটার মতন, এত মানুষ একসঙ্গে একভাবে পুড়ে যাবে। যাক, তখন আমাদের সবার চেষ্টায় আমরা যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু সবাইকে তো আমরা বাঁচাতে পারিনি। স্যার, এই ঘটনাগুলো যেরকম আপনাকে খানিকটা উদ্দীপ্ত করে, একই রকমভাবে আপনার জুনিয়র যারা, আপনার অন্যান্য কলিগ যারা যারা এখন আছেন, তাদের এরকম থাকে না যে একজন হয়তো খুবই আরামপ্রিয় একজন চিকিৎসক যিনি হয়তো 9টা 5টা ডিউটির বাইরে করেন না, কিন্তু এরকম একটা ঘটনা হয়তো তার মনস্তত্ত্বে একটা বিশাল পরিবর্তন করে দেয়, এরকম এরকম কোনো ঘটনা মনে পড়ে আপনার কোনো কলিগকে নিয়ে? হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি। আমি কিন্তু এই পুরা রোগীর চিকিৎসা ছাড়াও আরেকটা কাজ করি, অ্যাসিড করতাম এক সময়, অ্যাসিড বার্ন নিয়ে চিকিৎসা করতাম, তারপরে ঠোঁট কাটা, তালু কাটা। বাংলাদেশের গ্রামেগঞ্জে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে, ঠোঁট কাটা, তালু কাটা থাকে, তাদের চিকিৎসা করা। আমরা কিন্তু সরকারের সহায়তায় একসময় সারা দেশে বিভিন্ন উপজেলাতে এই অপারেশন করতে যেতাম বিনামূল্যে। আমার একটা ঘটনা মনে পড়ে, কালীগঞ্জে আমি একবার গিয়েছিলাম একটা মেয়েকে অপারেশন করার জন্য। তো একটা মানে মেয়ের অপারেশন ছিল, সেই অপারেশনটা ছিল যখন ও ছোটো ছিল তখন, সেই কালীগঞ্জে কিন্তু আমি আবার 5 বছর পরে গিয়েছিলাম। ওই মেয়েটা, তার একটা বিয়ে হয়ে গেছে এবং তার স্বামীকে নিয়ে এসে আমাকে পায়ে ধরে সালাম করছিল এবং সে একটা কথা বলছিল, স্যার উপরওয়ালাকে দেখিনি, আপনাকে দেখলাম। এটা কিন্তু আমার জুনিয়র ডাক্তারদেরকে আমি সবাইকে বলছিলাম যে দেখো, ডাক্তারদের জীবনে সম্মানের শুধু টাকা পয়সা কেন, সম্মানও পাওয়া যায় সাথে সাথে অর্থ উপার্জন করা যায়। এটা একটা ভগবানের বিরাট আশীর্বাদ ডাক্তারদের জন্য। আমার মনে হয় আমার জুনিয়র ডাক্তার এখন যারা আছে এখানে এবং যারা চালাচ্ছে, আমি খুবই মানে খুশি, আশাবাদী, এবং তারা খুবই ভালো। সবসময় একটা জিনিস মনে রাখবেন, লিডার অব দি অর্কেস্ট্রা যদি ঠিক থাকে, তখন কিন্তু আমার এখন যারা যিনি চালাচ্ছেন আমাদের প্রফেসর কালাম, উনি ঠিক 7:30 অফিসে আসেন। এটা কিন্তু এই আমার থেকে শুরু হয়েছে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা। আপনার কাছে কখনো মনে হয়নি যে আপনি যদি এই বার্ন ইউনিটের পেছনে এই পরিমাণ সময় না দিয়ে আপনি সত্যি সত্যি যদি একজন সিরিয়াস রকমের প্লাস্টিক সার্জন হতেন, নায়িকাদের অপারেশন করতেন, তাদের মেদ কমাতেন, তাদের নাক ঠিক করতেন, নাক বোঁচা ঠিক করতেন, অনেক টাকার মালিক হতে পারতেন, অনেক সাধন, কখনো কি মনে হয় যে জীবনে খুব বড় ধরনের স্ট্র্যাটেজিক একটা ভুল করেছেন? প্রথমের দিকে যখন জীবনের ইয়াং লাইফে কিন্তু এরকম একটা স্বপ্ন ছিল আমার যে আমি নায়িকাদের অপারেশন কিংবা এরকম যারা কসমেটিক সার্জারি করে তাদের করব, অনেক বড় 2-3টা গাড়ি থাকবে। কিন্তু এখন এখন এসে কিন্তু আমি আমি মনে করি যে আমি জীবনে ভুল করিনি। আমি যে সম্মান মানুষের কাছে পাই শুধু এইখানে না, আমি আপনাকে একটা ঘটনা বলি। গত যখন জানুয়ারিতে এই সহিংসতাটা হলো, তখন একজন সিএনজি চালক বোধহয় এখানে আমাদের এখানে চিকিৎসা নিয়েছিল। আমি একদিন একটা কোনো কোথায় জন্য একটা বেড়াতে গিয়েছিলাম, আমার গাড়ি ছিল না, আমি সিএনজিতে বাসায় আসি। আমি যখন টাকা দিতে যাই ড্রাইভারকে, সে আমার কাছে টাকা নেয় নি। তাই বলুন যে টাকা নিবা না কেন, কয়ে স্যার আপনি মানুষের অনেক উপকার করেন, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। তো বলেন, একটা ডাক্তার একটা মানুষের জীবনে এর থেকে বড় পাওয়া, এটা কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি সবাইকে বলি যে এই এই সম্মান, এই মানে আমার তো জীবনে কিছু নেই, আমার এক ছেলে, আমার এক মেয়ে, আমার স্ত্রী, আমরা যদি ভালো থাকি তাই তো আমার এর থেকে বেশি আমি আর কিছু চাই না। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে যারা পুড়ে তাদের বেশিরভাগই গরিব মানুষ, সাধারণ মানুষ। আমরা আপনি এই আপনার ক্যারিয়ারে এমনি মানে ঘটনাচক্রে আগুন লেগে যাওয়া ছাড়াও রাজনৈতিক যে সমস্ত অসহযোগ আন্দোলন, যে সমস্ত সহিংসতা, সেগুলোর শিকার অনেক মানুষকে দেখেছেন, এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই অনুষ্ঠান যখন শুট করছি তার আগের দিনও একজন গাড়ি চালক মারা গেলেন। এই জায়গাটা মনস্তাত্ত্বিকভাবে আপনাকে খুব নাড়া দেয় কি না যে একদম নিরপরাধ মানুষগুলোকে আমরা আমরাই তো কোনো না কোনো প্রক্রিয়ায় পুড়িয়ে মারি? ডেফিনেটলি এটা আমাকে খুব নাড়া দেয়, কারণ আমি তো এই দেশের একজন নাগরিক, আমি কারো বাবা, আমি কারো স্বামী, কারো ভাই। তা আমিও তো আমারও তো একটা ইমোশন বলে জিনিস আছে। আমি আমি কোনো রাজনীতির মানে রাজনীতির করি না এবং রাজনীতির কাছেও নাই আমার না। আমার কথা হচ্ছে যে এই যে মানুষগুলো যেটা বললেন, এখন আপনি আজকেও যান দেখবেন এখানে কেউ লেগুনা চালক, কেউ রিক্সাওয়ালা, কেউ ড্রাইভার, যারা মারা গেছে একটা গাড়ির হেল্পার, তো এইগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়, খুব সত্যি কথা খুবই কষ্ট দেয়। কারণ একটা মানুষ এইভাবে সে জানে না তার কী অপরাধ, সে পড়ে মরে গেল,
যদি মানুষ অপরাধী মারা যায় সেটা অন্য কথা, কিন্তু তার পরিবার, তার সমস্ত পরিবারটা শেষ হয়ে গেল। এই এই গুণা এই হাসপাতাল যখন আমরা তৈরি মানে চালু করি, তখন তো আমরা ভাবি নেই যে এই ধরনের পুরা রোগীর চিকিৎসা করতে হবে। এই লোকগুলোর পুনর্বাসনের ক্ষেত্রে, তাদের রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কোনো উদ্যোগ বা কোনো স্বপ্ন, কোনো চিন্তাভাবনা? এটা এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে এদের মধ্যে যারা বেঁচে যায় তাদের কিন্তু, যেমন লেগুনা চালক, সিএনজি, এরা একটা সাংঘাতিক মানসিক ইয়ের মধ্যে থাকে, চাপের মধ্যে থাকে, একটা সাইকোলজিক্যাল ট্রমা হয়, কারণ একটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মাথায় সবসময় একটা মানে সবসময় আতঙ্কের মধ্যে থাকে। তো তারা ভালো হয়ে বের হওয়ার পরেও তাদের এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা যদি না হয় তাহলে কিন্তু একদম পুরোপুরি সুস্থ হবে না। এবং অনেকের কিন্তু ফিজিক্যাল ডিফর্মিটি, যাদের হাত পুড়ে গেছে, তো এরা যখন ফিরে যাবে তখন কিন্তু লেগুনার যে মালিক উনি, ও হয়তো তাদেরকে আবার সেই তার পুনের আগের জায়গায় নিয়ে যাবে না। স্যার, আমাদেরকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে, আমরা কিছুক্ষণ পর আবারই ফিরব। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর সামন্তলাল সেনের সঙ্গে। স্যার, তাহলে এই সাধারণ মানুষ পড়ছে, তাদের সেবার জন্য আপনি কাজ করলেন এবং আপনি MBBS থেকে তারপরে ভিয়েনায় গেলেন, জার্মানি গেলেন, এই বিষয়ের উপর এক্সপার্টিস গ্রো করলেন, সেখান থেকে সেটা যে মানুষজন শিখতে পারে সেজন্য একটা ইনস্টিটিউটও হয়তো হয়ে যাবে শিগগিরই, যেটির ঘোষণা হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখন আমাদের নবীন চিকিৎসক যারা, কিংবা যে কোনো পেশাজীবী যারা যারা সৎপথে থেকেও সাকসেসফুল হতে চায়, সফল হতে চায় জীবনে, অনেক টাকার হয়তো মালিক হওয়া যাবে না কিন্তু সামাজিক সম্মানের জায়গাটা পাওয়া যায়, সেটি করার মূল মন্ত্র কী আপনার জীবনের উপলব্ধি থেকে? এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটার আসল মূল মন্ত্র হচ্ছে যে আমাদেরকে যারা চিকিৎসক তাদেরকে ডিভোশন অ্যান্ড সিনসিয়ারিটি, প্যাট্রিয়টিক ফিলিংস আনতে হবে। দেশটা আমার, দেশটা দেশটাকে ভালোবাসতে হবে আমার মায়ের মায়ের মতো। সুতরাং এই প্যাট্রিয়টিক ফিলিং যদি থাকে যে আমি দেশকে ভালোবাসবো, আমি আমার আমি সব জায়গায় তো কথা বলে লাভ নেই, আমার হাসপাতাল, আমার রুগী, আমি আমি আমার জীবন দিয়ে আমি বিশ্বাস করি। হ্যাঁ, অনেক টাকা পয়সা, আমি তো ভালো আছি, আমি তো খারাপ নেই, আমি তো দুই বেলা তিন বেলা খাচ্ছি পড়ছি। আপনি বাংলাদেশে বহু মানুষকে দেখেন যারা খেতে পারে না, যাদের বাচ্চারা ভ্যান গাড়িতে করে স্কুলে যায়, তো সেই তুলনায় তো আমি ভালো আছি মনে করি। উপরওয়ালা আমাকে যেটুকু দিয়েছেন সেটুকুতে আমি খুব সন্তুষ্ট। তবে আমার নেক্সট জেনারেশন যাদের কাছে দেখেন, আমি কিন্তু ডাক্তার হওয়ার পিছনে আমার বাবার অবদান সবচেয়ে বেশি ছিল। আমার কৃষি কর্মকর্তা, হ্যাঁ কৃষি কর্মকর্তা ছিলেন, উনি একজন স্কলার ছিলেন, সে নাগপুর ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট পাওয়া। তো ওনার সবচেয়ে অবদান, ওনার একটা স্বপ্ন ছিল যে আমি যখন ডাক্তার হই, যদিও আমার এই এখনকার সাকসেসটা বাবা দেখতে পারেন নাই, কারণ বাবা মারা গেছেন, তারপরও উনি আমাকে ডাক্তার দেখে গেছেন। সুতরাং আজকালকার যারা নবীন চিকিৎসক তাদের উদ্দেশ্য আমি বলবো যে তোমরা ডিভোশন দাও, ডিভোশন দিলে এবং প্যাট্রিয়টিক ফিলিং দিয়ে সিনসিয়ারিটি কাজ করলে কোনো অসুবিধা হয় না, মানুষের সম্মান, মানুষের ভালোবাসা এবং অর্থ উপার্জন হবে, সৎ থেকেও কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব, ডেফিনেটলি করা যায়। একটা জিনিস স্যার আপনি দেখেন কিনা, যে আমাদের দেশের বেশিরভাগ রোগী তাদের যে কোনো জরুরি চিকিৎসার জন্য, ক্রিটিক্যাল চিকিৎসার জন্য যাদের টাকা আছে তারাই বিদেশে যায়, কোথাও না পারলে ভারতে যায়, মাদ্রাজে যায়, সিঙ্গাপুর, থাইল্যান্ড যারা পারেন তারা তো যায়। তো ফলে এইটা পেশাজীবী হিসাবে আপনাকে খানিকটা কষ্ট দেয় কিনা, কিংবা আমি ঠিক জানিও না, পোড়া রোগীরা কি বিদেশে যায় নাকি? যায়, যাদের সামর্থ্য আছে তা অনেকেই যায়। এটা আমাকে কষ্ট দেয়, এটার একটা মেইন কারণ আমি জানি মনে করি যে মানুষের আস্থা আমাদের চিকিৎসকদের প্রতি, মানুষের আস্থা বোধ হয় অনেক কম। দেখেন, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, বার্ন ইউনিট কিংবা ঢাকা, এত বড় একটা হাসপাতাল, এতগুলো মানুষের সার্ভিস দিচ্ছে, এখানে যারা ইয়াং ছেলে মেয়ে কাজ করে তারা কিন্তু খুব কষ্টের মধ্যে খুব ভালো করে কাজ করে। এই ঢাকা মেডিকেল কলেজ রাত 12টার পরে এর ইমার্জেন্সি খোলা থাকে, যখন অন্য কোনো হাসপাতালে কেউ যায় না, সবাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আসে। সুতরাং আমার মনে হয় এই চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করা শুধু ডাক্তারদের দোষ দিলে হবে না, এখানে ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয়, কর্মচারী, হাসপাতাল সিস্টেম সমস্ত কিছুর যদি ইম্প্রুভ করা যায় এবং এটাকে এই আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে একটা অপারেশন যেটা জেনারেল গল ব্লাডার অপারেশন, সেটা কিন্তু রংপুরও যা হয় ঢাকাতেও হয়, কিন্তু অনেকে আবার না ঢাকাতেই গিয়ে ঢাকাতেই করতে হবে। এই যে মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এবং আস্থাটা ফিরিয়ে আনতে এলে মিডিয়ার একটা ভূমিকা আছে, আমাদেরকে সিনসিয়ারলি কাজ করে দেখাইতে হবে যেন আমরা রংপুরেও ভালো চিকিৎসা করতে পারি। আপনি তো মুক্তিযুদ্ধ দেখা মানুষ,
মানে আপনি মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং সেখান থেকে এসে আপনি আপনার জায়গা থেকে যতটুকু করার সেটি চেষ্টা করলেন, আপনি কখনো স্যার হিসাব মিলিয়েছেন যে মুক্তিযুদ্ধের সময় তো আপনি বড় যথেষ্ট, তখন আমি মেডিকেল কলেজের ছাত্র, মেডিকেল কলেজের ছাত্র এবং তখন আপনি মুক্তিযুদ্ধ একদম কাছ থেকে, খুব কাছ থেকে দেখছি, আমি মুক্তিযুদ্ধে যাইনি কিন্তু মুক্তিযুদ্ধ আমি দেখছি যে কোনো সময়, সেই সময় যে স্পিরিটটা ছিল জাতি হিসেবে বাংলাদেশের মানুষের ভিতরে আজ 43-44 বছর পরে সেই লক্ষ্য কতটুকু অর্জিত হলো? মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ডিভোশন এবং যে দেশপ্রেম ছিল সেটা এখন তো বলে লাভ হবে না, কারণ এখন তো প্রজন্মকে আমরা ঠিকমতোভাবে ওইভাবে হয়তো বুঝাইতে পারিনি মুক্তিযুদ্ধ সম্বন্ধে, মুক্তিযুদ্ধ কি সে যদি এটা আমাদেরই ব্যর্থতা, আমি বলবো আমি আমার বাবা হয়ে আমার সন্তানকে যদি আমি ঠিকমতো বুঝাতে পারি যে মুক্তিযুদ্ধের জন্য আজকে এই ছিল, সুতরাং সেই দেশপ্রেম কিন্তু এখন নাই, এটা আমি স্বীকার করতে অস্বীকার নাই, তাহলে আজকে এত ইয়ে হতো মানে এত রাহা জানিয়ে মানে সহিংসতা হতো না, কারণ দেশকে দেশের ব্যাপারে সবাইকে এক হতে হবে, দেশটা আমাদের, এখানে আর কেউ কিছু করতে পারবে না, দেশকে ভালোবাসতে হবে, তাহলে হয়তো আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। স্যার আমি শেষ করব শেষের দিকে আপনার ব্যক্তিগত প্রশ্ন, আপনার ওয়াইফ মানে ম্যাডাম তার সাথে ঝামেলা হয় না, আপনি যে এত সময় এখানে দেন, 7:30 সময় আসতেন, রাতে যেতেন, জরুরি অবস্থা হতে হতো, ফলে একটা বৈপরীত্য তৈরি হয়নি? তা তো নিশ্চয়ই, তা তো এনে প্রত্যেক একটা জিনিস মনে রাখেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু তাদের সংসার, তাদের স্ত্রীর একটা বিরাট ভূমিকা থাকে, এবং এখানে আমি বলবো যে আমার স্ত্রীর ভূমিকা অত্যন্ত ইয়ে, যে আমি আপনি যেটা বলছেন এটা খুবই সত্যি কথা, যে আমাকে অনেক সময় আমার মেয়েও বলতো বাবা তুমি সারা জীবনকারে বার্ন বার্ন করে গেলে তুমি আমাদের দিকে তাকালে না, এটা কিন্তু মেয়ে বলতো, এবং আমি আমার স্ত্রীর কাছে কৃতজ্ঞ এই জন্য যে আমার স্ত্রী যদি আমার সন্তানদেরকে না দেখতেন তাহলে আমার সন্তানরা কিন্তু আজকে এই জায়গায় আমার কিন্তু আমার সংসার নিয়ে কোনো চিন্তা করতে হতো না, এবং আমি জানিও না ওদের কত টাকা বেতন দিতে হতো কিছু আমি এখন পর্যন্ত জানি না, এটাতে প্রত্যেকটা বড় মানুষ যারা হয় তাদের স্ত্রীর অবদানটা ডেফিনেটলি একটা বিরাট। স্যার আমার একেবারেই শেষ প্রশ্ন, একটা ওয়ার্ড থেকে একটা আলাদা ইউনিট, 50 শয্যা থেকে 100 শয্যা, 100 শয্যা থেকে 200 শয্যা, সেখান থেকে অনেকগুলো মেডিকেল কলেজ, অনেকগুলো সদর হাসপাতালে বার্ন ইউনিট চালু এবং এখন একটা ইনস্টিটিউট হওয়ার পথে, এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় যে ডক্টর সেনের কোন স্বপ্নটি এখনও অপূর্ণ থেকে গেছে? আমার স্বপ্ন এখনও অপূর্ণ হচ্ছে যে আমি চাই যে বাংলাদেশের মানুষজন আর অসাবধানতার বশত না পড়ে, আমরা যেন মানুষের মনে একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা তৈরি করতে পারি, সেইটা কাজটা আমরা এখনও করতে পারি নাই, আমরা যদি মানুষ, কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পড়ে যায় মেজরিটি অসাবধানতার জন্য, একটু যদি সচেতন হয় আমরা চেষ্টা করছি, এবং আমি সেদিনই সবচেয়ে নিজেকে সাকসেসফুল মনে করব যেদিন এই অসাবধানতার জন্য পোড়া রোগী কমে আসবে একদম অনেক, হ্যাঁ হয়তো অ্যাক্সিডেন্টে পড়বে কিন্তু এখন যেভাবে পড়ছে সেটা হয়তো অনেকাংশে আমরা কমায় নিয়ে আসতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।